নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। খুব বড় ও চিন্তার খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় ভিআইপিদের উপর হামলার ছক কষছে ভারতীয় আল কায়দা। এমনকি দেশের কয়েকটি শহরে বিস্ফোরণেরও ছক কষেছে জঙ্গি গোষ্ঠীটি বলেই খবর। সম্প্রতি ধৃত এক জেহাদির কাছ থেকে উদ্ধার হওয়া পেনড্রাইভ থেকে মিলেছে এই চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হওয়া ভারতীয় আল কায়দার জঙ্গি মোহাম্মদ হাসনাতের মালদাহের বাড়ি থেকে উদ্ধার হয় ওই পেনড্রাইভটি। মাসখানেক আগে ওই পেনড্রাইভ উদ্ধার হলেও তার ভিতর বহু তথ্য রীতিমতো কোড ওয়ার্ডে ছিল। সেই কোডগুলি সাধারণ ভাষায় ভেঙে সেগুলি থেকে আসল তথ্য উদ্ধার করেন গোয়েন্দারা। এই ক্ষেত্রে লোন উলফ অ্যাটাক এর ছক কষেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আবার এই ধরনের হামলা বা নাশকতার পর জঙ্গিরা বাংলাদেশ পালানোর রাস্তাও তৈরি করে রেখেছিল বলেই গোয়েন্দাদের ধারণা। গত কয়েক মাসে 4 জন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। মঙ্গলবার তাদেরই এক সঙ্গী আজিজুল হককে কলকাতার উপখণ্ড থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জাল আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ রয়েছে। গোয়েন্দাদের দাবি, এর আগেও বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা কলকাতা ও দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তাদের আজিজুল জাল আধার কার্ড তৈরি করে রীতিমতো এই দেশের নাগরিক করে দিত। বুধবার 5 জনকেই ব্যাংশাল আদালতে পেশ করে এসটিএফ। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ওই পেনড্রাইভ থেকে জানা গিয়েছে যে আল কায়দাকে দেশের অন্তত 1 ডজন ভিআইপিকে টার্গেট করেছিল। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও, যদিও ওই নেতাদের নাম কোড ভাষায় লেখা হয়েছে। ফলে এই রাজ্যের কেউ আল কায়দার টার্গেট তালিকায় রয়েছেন কিনা সেই তথ্য জানতে এসটিএফ তদন্ত চালাচ্ছে। এদিকে উৎসবের মধ্যেই বিস্ফোরণের মতো নাশকতা ঘটানোর ছক কষেছিল ভারতীয় আল কায়দা জঙ্গিরা। সেই কারণেই তাদের মধ্যে কয়েকজন গা ঢাকা দিয়েছিল মধ্যপ্রদেশের ভোপালে, আবার কয়েকজন ছিল উত্তরপ্রদেশ ও অসমেও। ভোপাল থেকে 2 জঙ্গিকে নিজেদের হেফাজতে নিয়ে কলকাতার গোয়েন্দারা বেশ কিছু তথ্য পান। কলকাতা বা রাজ্যের কোথাও বিস্ফোরণে ছক কষা হয়েছিল কিনা সেই তথ্য জানতেও তদন্ত করা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।